এটা মেলবোর্ন না মৌসিনরাম? ধরতে পারবেন না আপনি? মাঝে মাঝে মনে হচ্ছে আমি কোথায় খেলা দেখছি। এটা কি ইংল্যান্ডের ওয়েদার না অস্ট্রেলিয়ার ওয়েদার? হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুদীপ এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দ্য ক্রিকেট ক্রেজি বং। যারা যারা এই চ্যানেলটায় এখনো নতুন, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অস্ট্রেলিয়াতে কোশ্মিন কালেও এরকম বৃষ্টিতে এরকমভাবে খেলা ওয়াশ আউট হয়ে যেতে দেখিনি। আসলে ব্যাপারটা হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট সিজন শুরু হয়, তো মেলবোর্নের ওয়েদার প্রথম থেকেই কিন্তু ভোগাচ্ছে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচেও কিন্তু বেশ রেন ফোরকাস্ট ছিল, ভাগ্য খুব ভালো যে সেই দিন ম্যাচে বৃষ্টি হয়নি। আজকে অর্থাৎ 28 অক্টোবর দুটো খেলা কিন্তু ভেস্তে গেল, একটা আয়ারল্যান্ড ভার্সেস আফগানিস্তান এবং আরেকটা বড় ম্যাচ ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। এবার সবচেয়ে বড় অবাক লাগে, শীতকালে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের জায়গাটায় অদ্ভুত দেখাচ্ছে যে শীতকালেও বৃষ্টি হচ্ছে। এবং আমি ওদের ওয়েদার ফোরকাস্ট চেঞ্জ করছি, নেক্সট 4-5 দিনও আমার মেলবোর্নে বৃষ্টি আছে। এমনিতে মেলবোর্ন বা অস্ট্রেলিয়ান সিজনে ক্রিকেট কিন্তু শুরু হয় নভেম্বরের মাঝামাঝি থেকে। আমি জানি না আইসিসি কেন এই সময় খেলা দিল, আর এক মাস পরে খেলা দিতে পারত। ওদের ম্যাক্সিমাম খেলা কিন্তু ডিসেম্বর থেকে শুরু হয়, যেমন ডিসেম্বরে বক্সিং টেস্ট হয় বা ডিসেম্বরে ওডিআই টুর্নামেন্ট শুরু হয়। তো আজকের যে দুটো ম্যাচ ছিল, আয়ারল্যান্ড ভার্সেস আফগানিস্তান ম্যাচটা আয়ারল্যান্ডের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আয়ারল্যান্ড যদি এই ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু বেশ ভালো পজিশনে থাকতো। ওইদিকে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড একটা এত বড় ম্যাচ, সবাই অপেক্ষা করে থাকে। অস্ট্রেলিয়া আগের বারের চ্যাম্পিয়ন, ইংল্যান্ড এত ভালো হোয়াইট বল টিম, একদিকে জোস বাটলার, ওইদিকে ডেভিড ওয়ার্নার, বোলিংয়ে মার্ক কুড ইংল্যান্ডের, ওইদিকে স্টার কামিন্স, একটা সুপারস্টার, দুই টিমে বড় বড় সুপারস্টার যারা টি-20তে বিশাল পারদর্শী। তো সেই ম্যাচটাও দেখতে পেল না ক্রিকেট প্রেমীদের কাছে, এটা প্রচণ্ড হতাশাজনক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এমনিতেই পৃথিবীর সবচেয়ে বড় মাঠ, সেইখানে যখন এরকম বারবারে ম্যাচ ভেস্তে যাচ্ছে, এটা আইসিসিকে ভাবতে হবে ইন ফিউচার বৃষ্টির জন্য ম্যাচ যাতে বন্ধ না হয়, দরকার হলে আমাদেরকে সেই রকম মাঠ ক্রিয়েট করতে হবে যেখানে টেনিসের মতো ছাদ ঢাকা যায়। এটা প্রচুর টাকার ব্যাপার, প্রতিটা দেশ করতে পারবে কিনা, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে ক্রিকেট যেভাবে ইভলভ করছে, ইন ফিউচার কিন্তু আমরা এটা দেখতেও পারি। কারণ কোনো স্পোর্টস এরকমভাবে বৃষ্টির জন্য ব্যাঘাত ঘটে না যেটা ক্রিকেটে হয়। ইংল্যান্ডে এরকম মাঝে মাঝেই দেখা যায় যে খেলা ওয়াশ আউট হয়ে যায়, ওদের সামার যে পজিশনটা ওখানে মাঝে মাঝেই এত বৃষ্টি হয়। আগেরবার 2019 ওয়ার্ল্ড কাপেও কিন্তু এরকম কটা ম্যাচ ভেস্তে গেছিল। তবে আশার খবর যে এরপর থেকে মেলবোর্নে কিন্তু এখন সামনের দিকের কটা ম্যাচ কিন্তু আর মেলবোর্নে নাই, মেলবোর্নে যে নেক্সট ম্যাচ সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, তারপরে আছে 13 তারিখ ফাইনাল। আর সামনের দিকে বেশিরভাগ ম্যাচগুলোই হবে অ্যাডিলেড, ব্রিসবেন এবং পার্থে তো অলরেডি খেলা চলছে। ইন্ডিয়ার সামনের খেলা পার্থ, বিগ ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, সেই ম্যাচের প্রিভিউ করবো কালকে। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে।